গোশালা নাম শুনলেই আমরা বুঝি, যেখানে গরু থাকবে সেখানে দুধের উৎপাদন হবে, সেখানে মার্কেটে সেই দুধ বিক্রি হবে এবং সেখান থেকে একটা ভালো টাকা উপার্জন হবে। কিন্তু আমি যখন গুজরাট এসেছি তখন ধারণাটা পুরো বদলে গেছে। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। গুজরাটের সুরাটেই আছে শ্রী রামধেনু রূপ রজত গোশালা। এই গোশালার উদ্দেশ্যটা একটু আলাদা। এখানে যে গরু আছে সেই গরুগুলো কিন্তু কোনো ব্যবসার উদ্দেশ্যে এখানে রাখা হয়নি। এখানকার বেশিরভাগ গরু সেবা হিসাবে আছে। তো চলুন আমার সঙ্গে আজ এই গোশালা দেখাই। অ্যাকচুয়ালি এখানে মানুষের ধারণাটাই সম্পূর্ণ আলাদা, অন্যভাবে তারা ভাবে। এখানে আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি কয়েক মিনিট অন্তর অন্তরই প্রচুর গাড়ি ঢুকছে, প্রচুর লোক গাড়ি থেকে নেমে ব্যাগ ব্যাগ করে খাবার নিয়ে আসছে এবং এখানকার গরুগুলোকে সেই খাবার খাওয়াচ্ছে। ব্যাপারটা একদমই অদ্ভুত। এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো একটা গরুও দুধ দেয় না। এখানে ষাঁড় আছে, এখানে গরু আছে। বেশিরভাগ অ্যানিম্যালরাই নয় রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে পড়েছিল, তাদেরকে নিয়ে এসেছে। নাহলে কেউ গরু ফার্মিং করতে করতে সেই দুধ না দেওয়া বুড়ো গরু ছেড়ে দিয়েছে, তাদেরকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। কোনো গরু এখানে আছে 7-8 বছর পুরনো, কোনো গরু আছে এখানে 8-10 বছর পুরনো। যেমন একটা এক্সাম্পল আপনাকে দিই, এখানে যে গরুগুলো রয়েছে, একটু আগে আমরা কথা বলে জানতে পারলাম যে এইখানে সামনে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা প্রায় 7-8 বছরের পুরনো। এই গরুটার গায়ে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পেছন দিকটা পুরো জ্বলে গেছে গরুটার। কিন্তু এখানে আসার পরে ধীরে ধীরে একে ট্রিটমেন্ট করে সুস্থ করা হয়েছে যাতে এই গরুটা এখানে ঠিকঠাক থাকতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এর কানে দেখুন কোনো গানটা খুব নষ্ট হয়ে গেছে। এ যখন ছোট ছিল তখন একে কুকুরে অ্যাটাক করেছিল, 7-8টা কুকুর মিলে, দিয়ে খুব অবস্থা খারাপ করে দিয়েছিল। কোনো একজন আর কি লোক ফোন করে এই ট্রাস্টকে জানায় যে এরকম একটা গরু অসুস্থ হয়ে আছে, একে যদি রেস্কিউ করা যায়। তো এখানকার টিম রেস্কিউ করে নিয়ে এসেছে এই গরুটাকে, নিয়ে এসে এখানে তাদেরকে দেখভাল করছে, খাওয়া দাওয়া খাওয়াচ্ছে। এখানে প্রায় 3 জন ডাক্তার আছে 24 ঘন্টা, যারা এদেরকে যে কোনো সমস্যায় হেল্প করে। আজ এই ট্রাস্টের আন্ডারে অন্তত 2000 লোক যুক্ত আছে যারা প্রতিদিন কিছু না কিছু দান করছে এই ফার্মে, তাদেরকে দেখভাল করার জন্য, তাদেরকে খাবার খাওয়ানোর জন্য। দ্বিতীয়ত এখানে আরেকটা সিস্টেম আছে, এখানকার নিজস্ব গাড়ি আছে, কোনো জায়গায় অসুস্থ হয়ে গেলে সেই গাড়ি গিয়ে সেই গরু ছাগল এদেরকে তুলে নিয়ে সেখানে রেস্কিউ করে। যেমন বকরিদের সময় এখানে 2টো ছাগল দেখতে পাচ্ছেন, যে ছাগলগুলোকে নিয়ে আসা হয়েছিল, যে কেউ বকরিদের ছাগলটাকে কাটবে না তাহলে রাখবে কোথায়, তার জন্য একে এখানে নিয়ে চলে আসা হয়েছে যাতে এখানে এ থাকতে পারে এবং একে খাওয়া দাওয়া খাওয়াতে পারে। রোজ এখানে অন্তত 50-100 জন লোক আসে এদেরকে খাওয়ানোর জন্য। এখানে 3 রকমের কাজ হয়। প্রথম হচ্ছে এদেরকে রেস্কিউ করে নিয়ে এসে এখানকে এদেরকে সেবা করা। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত গরিব মানুষ আছে যারা খাবার দাবারের অভাব, যারা কী খাবে সেই ব্যবস্থা তাদের কাছে নেই, সেই গরিব মানুষদের এখানে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা আছে। আবার এখানকার গরিব অনাথ বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলের ব্যবস্থা আছে। এই 3 রকম সেবা তারা এখানে করে, তাদের আয়ের বহু অংশ এখানে তারা দান করে দেয়। কারণ অনেকেই ভাবে এইদের অ্যানিম্যালদের সেবা করলে, মানুষকে সেবা করলে তাদের আয় বৃদ্ধি হবে, তাদের যে ইচ্ছা সেটা পূরণ হবে, সেই উদ্দেশ্যে তারা এখানে আসে এবং বহু লোক মানত করে, এখানে ডোনেশন করে যাতে এই জায়গায় এদেরকে দেখভাল করা যায় এবং কিছু সেবার কাজও হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম কিছু কিছু জায়গা দেখা যায়, তবে অ্যানিম্যাল রেস্কিউ সেন্টার, অ্যানিম্যালদের রেখে তাদেরকে লালন পালন করা, অসুস্থ অ্যানিম্যালদের ট্রিটমেন্ট করে তাদেরকে রাখা, এই ব্যবস্থাটা কিন্তু খুব দেখা যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই, যেটা আমি এখানে এসে দেখতে পেয়েছি। সত্যি জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, যে কথাটা আমরা জানি সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম আপনারা করুন, যারা এরকম ভাবছেন তারা ইন্সপায়ার হওয়ার জন্য এখানে আসতে পারেন। এখানে 1-2 গরু থেকে শুরু করে আজ 100 গরুর একটা ফার্ম এখানে তৈরি হয়েছে।
বহু লোক আসছে যারা এখানে খাওয়াতে আসছে, তাদেরকে দেখভাল করতে আসছে, আপনারাও সেটা করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীতে এরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।